তা আজকে আমি দেবাশিস ঘোষ, আমি নাকাশিপাড়া চক্রের বাগুন্ডা জিএসএ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের সপ্তম পাঠে আমরা উঠো গো ভারত লক্ষ্মী দেখে নাও, দেখেছ? 135 পাতা অতুল প্রসাদ সেনের উঠো গো ভারত লক্ষ্মী এই গানটা আমরা আজকে একটু আলোচনা করব। তোমরা সবাই বই বের করে নাও, আমি প্রথমে একটু তোমাদের যে গানটা আমি একটু পড়ে শোনাচ্ছি এবং এর যে সারসংক্ষেপটা একটু তোমাদের ব্যাখ্যা করছি। প্রথমে দেখো, অতুল প্রসাদ সেন একজন বিখ্যাত, তিনি গীতিকার ছিলেন, সুরকার ছিলেন এবং গায়কও ছিলেন। তিনি দেশাত্মবোধক সঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন, যেগুলো অতুল প্রসাদ সেনের লেখা উঠো গো ভারত লক্ষ্মী এইরকমই একটা বিখ্যাত আমাদের খুব সুন্দর দেশভক্তিমূলক গান। তোমরা এই গানটা শুনবে, খুব ভালো লাগবে, দেখবে। তাই প্রথমে পড়ছি, শোনো। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগত জন পূজ্জা, দুঃখ দৈন সব নাশি করো দূরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো শক শয্যা, করো শয্যা পুন কমল কনক ধন ধান্যে। কবি কি করছেন? কবি দেশমাতাকে ভারত লক্ষ্মী বলে সম্বোধন করছেন। তিনি কি বলছেন? যে ভারত, যে আমাদের লক্ষ্মী বা ভারত মাতা আমাদের সকলের পূজনীয়, তিনি আমাদের দুঃখ শোকের বিনাশ ঘটিয়ে আমাদের ভারতের লজ্জা দূর করবেন। জননী গো লহ তুলি বক্ষে, শান্তন বাস দেহ তুলি চক্ষে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নরনারী গো। কবি জননী বলতে কি বলছেন? ভারত মাতাকে বলছেন যে ভারত মাতা যেন 30 কোটি ভারতবাসীর কান্না মুছিয়ে তাদের বুকে তুলে নেন। কান্ডারি নাহিক কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী কালো সাগর কম্পন দর্শে, তোমারও অভয় পদ স্পর্শে নব হর্ষে পুন চলিবে তরণী শুভ লক্ষ্যে। কবি বলছেন দুঃখ জর্জরিত এই ভারতবর্ষকে শক্ত হাতে হাল ধরার মতো কোনো নাবিক বা কান্ডারি নেই, আমাদের ভারত মাতাই আমাদের একমাত্র যে ভরসা। ভারত মাতার পদস্পর্শে আমাদের তরুণী পুনরায় তার লক্ষ্যে এগিয়ে চলবে। ভারত শাসন কর পূর্ণ, পুন কোকিল কূজিত কুঞ্জে, দেশ হিংসা করি চূর্ণ কর পূরিত প্রেম অলি গুঞ্জে, দৌড়িত করি পাপ পুঞ্জে তব ভুঞ্জে, পুন বিমল কর ভারত পুণ্যে। কবি কি বলছেন? কবি বলছেন ভারতের এই শ্মশানের মতো যে অবস্থা, একে পুনরায় কোকিলের কুহতানে পূর্ণ করতে বলছেন। ভারত মাতার আশীর্বাদে সব হিংসা পাপ দূর করে ভালোবাসায় ভরিয়ে দিতে বলছেন, এইভাবে ভারতবর্ষ আবার পুনরায় পূর্ণ ভূমিতে উত্তীর্ণ হবে। তোমরা তাহলে আমি যে সারসংক্ষেপটা সংক্ষেপে তোমাদের ব্যাখ্যা করলাম, এবার তোমরা গানটা শোনো। গানটা আমাদের করবে আমাদেরই তোমাদের এক দিদি দেবাদিতা ঘোষ। তোমরা গানটা শোনো, তারপরে আমি আবার এই যে উঠো গো ভারত লক্ষ্মী থেকে ছোট ছোট যে সমস্ত প্রশ্ন, তারপরে শূন্যস্থান পূরণ, সেগুলো আমি আলোচনা করব।
গানের প্রত্যেকটা যে সুর তাল সেগুলো তোমরা দেখে নিয়েছো, ওগুলো বাড়িতে একটু চেষ্টা করবে। এবার আমি উঠবো ভারতলক্ষ্মী থেকে কয়েকটা ছোট ছোট প্রশ্নোত্তর, যেগুলো তোমার তোমাদের সামেটি বিভাগীয় স্থানে যেগুলো আসবে সেগুলো আমি একটু আলোচনা করছি। প্রথমে দেখো, কবি কাকে ভারতলক্ষ্মী বলেছেন? তাহলে কবি কাকে ভারতলক্ষ্মী বলেছেন বইয়ে পাবে। উঠবো ভারতলক্ষ্মী বলতে কবি ভারত মাতাকে ভারতলক্ষ্মী বলেছেন। তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো, তরণী কিভাবে পুনরায় চলবে বলে কবি জানিয়েছেন। এখানে তুমি দেখো, এই যে ভালো করে এখানটা পড়ে দেখো, তোমারও অভয় পদস্পর্শে নবহর্ষে পুনঃ চলিবে তরণী শুভ লক্ষ্যে। তার মানে কি বলছে, ভারত মাতার অভয় পদস্পর্শে তরণী পুনরায় চলবে। তারপরে ভারত মাতা চরণতলে কারা কাঁদছে, পুরো বই থেকেই তুমি পাবে। এই যে দেখো, 300 কোটি নরনারী গো কাঁদিছে তব চরণতলে। তার মানে 30 কোটি আমাদের যে ভারতবাসী তারা চরণতলে কাঁদছে। ভারত শ্মশানকে কবি কিভাবে পূর্ণ করতে বলেছেন, এটাও তোমরা বইয়েই পেয়ে যাবে। দেখো, এই তোমার কোকিলের যে কুঞ্জে, যে ভারত শ্মশান করে পূর্ণ কোকিল পূজিত কুঞ্জে, তার মানে কোকিলের যে কুহু তান সেই দিয়ে কবি পূর্ণ করতে বলেছেন। সেরকম দেখলে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো স্বামীকে বিভাগীয় স্থানে আসবে, ঠিক একই রকমের শূন্য স্থান পূরণ এখানে কয়েকটা দেওয়া আছে, এরকম আরো অনেক হবে। দেখো, মোরা সব যাত্রী, তাহলে কি হবে, সংগীত মোরা সব যাত্রী, ঠিক আছে, এই বই থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো, দেশ ও হিংসা করি চূর্ণ, তারপরে দূরিত করি তোমার পাপ পুঞ্জে, এগুলো সব বইয়ের লাইন থেকে পেয়ে যাবে। আগে তোমরা এটা মুখস্থ করবে, মুখস্থ করলেই এগুলো সব পারবে। ঠিক একই রকম আমরা এই যে তোমার উঠবো ভারতলক্ষ্মী, এখানে যে বিপরীত শব্দ, শব্দগুলো যেমন দুঃখ এর বিপরীত কি সুখ, কাঁদিছে হাসিছে, চলিবে থামিবে, এরকম আরো অনেক আছে, আমি কয়েকটা এখানে দিচ্ছি। আরেকটা যেটা তোমরা করবে, প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা ছোট ছোট যে শব্দগুলোর অর্থ তোমরা সেগুলো কিন্তু আগে জেনে নেবে, তবেই তোমাদের পুরো বিষয়টা পড়াটা সম্পূর্ণ হবে। যেমন পূজ্জা পূজনীয়, কমল মানে কি পদ্ম, তারপরে তোমার অলি মানে ভ্রমর, তারপরে দৈন হচ্ছে দারিদ্র, কনক মানে সোনা, কুঞ্জ মানে বাগান, নাসি মানে বিনাশ করি, হর্ষ মানে আনন্দ, বিমল মানে পবিত্র। আমি এখানটা কয়েকটা মাত্র তোমাদের শব্দার্থ দিলাম, কিন্তু আরো তোমার এগুলো বইয়ে অনেক পাবে, সেগুলো তোমরা করবে এবং পরবর্তী দিনে আমরা আরো ওই বিষয়টা আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে বাড়িতে ভালোভাবে থাকবে, তোমরা মাস্ক পরবে আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, এবং বাড়ির মধ্যেই তোমরা খেলাধুলা করবে, বাইরে বেশি যাওয়ার দরকার নেই। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।